কটিপতির বাসায় পুরোনো কাপড় ওয়াশ করতে গিয়ে কাজের মেয়ে ফেল লক্ষ টাকার স্বর্ণ সেই স্বর্ণ দেখে মেয়েটি খুব দ্রুত বাসা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তারপর তার সামনে মালিক চলে আসে বিস্তারিত দেখতে থাকুন কি হয় রে সব কিছু ভালো করে নিসস হ্যাঁ স্যার সব কিছু ভালোই লেগেছি আচ্ছা শোন তোর কাজ কিন্তু আগের মতো ভালো হচ্ছে না বুঝছ ভালো করে ওয়াশ করবি কিন্তু আচ্ছা স্যার না আমার স্বর্ণের তো কোথাও খুঁজে পাচ্ছি না আমি না পুরো ঘর করে খুঁজেছি কিন্তু খুঁজে পাচ্ছি না কি বলতেছ তুমি স্বর্ণের চেইনটা তুমি খুঁজে পাচ্ছ না মানে তোমার কি মাথা ঠিক আছে ভালো করে খুঁজে দেখো তুমি জানো ওই চেইনটা আমি কত টাকা দিয়ে কিনছি আশি হাজার টাকা দিয়ে কিনছি ওই চেইনটা আরে হ্যাঁ আমি ভালো করে খুঁজে দেখেছি পুরো ঘরের কোনা কানা সব কিছু দেখেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি চেনটা বিশ্বাস করো তুমি আর চেনটা কি গায়েব হয়ে যাবে নাকি ঘর থেকে স্যার আমি তাহলে আসি এই দাঁড়া তুই আমার বাসে আবার কেন আসলি তুমি ওকে খবর দিয়েছো তাই না তুমি জানো না ওর কাজ যে ভালো না ও কাপড় ধুলে পরিষ্কার হয় না তার চেয়ে বড় কথা ও যে গতবার কাপড় ধুয়ে দিয়ে গিয়েছিল আমরা যে পনেরোশো টাকা দিতে দুদিন দেরি করছিলাম তার জন্য ও পুরো এলাকায় আমাদের বদনাম ছড়িয়েছে ও মানুষকে হেঁটে হেঁটে বলেছে আমরা নাকি ওকে টাকা পয়সা দিই নাই বিনা টাকায় ওকে কাজ করিয়ে নিয়েছি আর অনেক কথা বলেছে তুমি জানো তুমি জানো না তুমি বাইরে কিনে যে মানুষজন তোমাকে এসব নিয়ে কথা শোনায় তারপরে কি তোমার শিক্ষা হয় না হ্যাঁ আবার কেন ওকে নিয়ে আসলে তুমি এই কাপড় ধোয়া লাগবে না আমি কিছু কই নাই আমি সুন্দর করে জামা কাপড় ধুয়া দেবো আমরা এইবার দেন চুপ কর একটা কথা বলবি না তুই তোকে আমি একটু অবিশ্বাস করি না আমার হাজব্যান্ড বোকা দেখে সহজ সরল দেখে তোকে আবার নিয়ে আসছে কিন্তু আমি তোকে দিয়ে কোনো কাপড় ধোয়াবো না আমি প্রয়োজন আরেকটা কাজের মেয়েকে কল দিব ও এসে কাপড় ধুয়ে দিচ্ছে দেখ কাপড় হ তুমি ঠিকই বলছো আমার তো মনেই ছিল না এই এদিকে দেখ আরে এদিকে দেখ তোকে দিয়ে আমাদের জামা কাপড় আর পরিষ্কার করা লাগবে না কারণ তুই আমাদের নামে বদনাম সরাস এলাকার মানুষ আমাকে অনেক খারাপ বলে আমি নাকি কাজের মেয়ের সাথে দুর্ব্যবহার করছি তাকে কাজ করি টাকা দেই নাই যা তোকে দিয়ে আমরা জামা কাপড় দোয়াবো না যা স্যার এমন কইলেন না আমি কথা দিতাছি আমি আর কারোর কাছে কিছু কম না আর এই জামা কাপড় দিয়েও সুন্দর করে দুইয়া দিমু দুইয়া দিবি তারপর আমরা তোকে দিয়ে করব না এই তুমি কি কও আমি আর কি বলবো আমি তো একবারে বলেছি আমি ওরে দিয়ে কোনো কাপড় পরিষ্কার করাবো না তার মানে করাবো না এই এদিকে দেখ এদিকে দে বলছি এদিকে দে আমি তোকে দিয়ে আর কোনো দিন কোনো কাপড় পরিষ্কার করাবো না আমি এক্ষুনি অন্য একটা কাজের মেয়েকে নিয়ে আসব কল দিয়ে ওরে দিয়ে সব কাপড় পরিষ্কার করাবো কারণ তোকে দিয়ে যদি আবার কাপড় পরিষ্কার করায় পরে তুই পুরো এলাকায় আবারও আমাদের নামে বদনাম ছড়াবি সেটা তো আমি আর করতে দিব না এই তুমি একটা কাজ করবো তুমি একটা কাজের মেয়েকে কল দাও দিয়ে নিয়ে আসো তুমি ঠিকই কইছো আমি কল দেই স্যার স্যার আমার কথা একবার শুনেন কল দিয়েন না স্যার আল্লাহ লাগে কল দিয়ে না আমি আপনাকে কথা দিতে আসি আমি আর বদনাম করুন না আমি এই জামা কাপড়টি পরিষ্কার করে দিয়ে দিব আর দরকার হলে আপনারা আমার কিছু টাকা কম দিয়েন তা অন্য মানুষের কল দিয়ে না শুন তুই কিছু টাকা কম নিলেও আমি আর তোকে দিয়ে কাপড় ওয়াশ করাবো না কারণ তুই খারাপ তুই মানুষের কাছে হাইটা হাইটা আমাদের বদনাম করিস স্যার দরকার হলে আমি এই জামা কাপড় ফ্রিতে দিয়ে দিব তারপর আপনি অন্য কারোর হাতে দিয়ে না এই জামা কাপড় আমি দেবো না না তোর মুখের কথা আর মিষ্টি কথায় আমরা ভুলে যাবো এরকম না শোন তোর মুখের কথা আমি বিশ্বাস করি না একটু হ তুমি ঠিকই কইছো এই তোর একটা ভিডিও করে নি তুই ভিডিওর মধ্যে বলবি যে তুই ফ্রিতে আমাদের এই জামা কাপড় ওয়াশ করে দিবি হ্যাঁ তুই ভিডিওতে বল আমি ভিডিও চালু করি দাঁড়া ভালো করে করো ভিডিও হুম হুম ও না হলে পলটি লইবো হ্যাঁ অস্বীকার করবি তোর মত মেয়ে তো বলো স্যার আমি এই জামা কাপড় টাকা সাড়ে দিয়ে দেব কোনো টাকা পয়সা নিমু না আর আপনাদের নামেও কারো কাছে বদনাম করব না আচ্ছা ঠিক আছে তাহলে বিডিও করে নিলাম হ্যাঁ যা তাহলে যা ভালো করে পরিষ্কার করবি আর এরপরে নিয়ে আসবি যা আচ্ছা স্যার কাপড় যদি পরিষ্কার না হয় তাহলে দেখিস তোর কি করি পরিষ্কার করব ম্যাডাম যাক চালাকি করে জামা কাপড়গুলো নিয়ে আসলাম ম্যাডাম যে চেনটা খুঁজতেছে ম্যাডাম তো আর জানে না এই চেনটা যে এই জামা কাপড়ের ভিতরে আশি হাজার টাকা দামের চেন এই চেন যদি আমি একবার বিক্রি করতে পারি তাহলে আমার আর এই কাজ করে খেতে হবে না ভালোভাবে দিন চলে যাবে যাই এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না ধরাও খেয়ে যেতে পারি দেখছো কাজের মেয়েটাকে কীভাবে বোকা বানাইলাম কাজের মেয়েটা হ্যাঁ আমাদের নামে বদনাম করে মানুষের কাছে হেঁটে হেঁটে তাই না তুমি কি ভাবছ ওই মেয়েটাকে এমনি এমনি ছেড়ে দিব তাই হাতে না মেরে তাকে বোকা বানাই ফেললাম বাজার থেকে সিটি গোল্ডের আশি টাকা দিয়ে একটা সেন কিনছি আর ওই সেন মেয়েটা মহা খুশি জামা কাপড় ফ্রিতে ধুয়ে দিব আসলে এত বোকা একবার মানুষ থাকে আর তুমি খুব ভালো একটা বুদ্ধি খাটিয়েছো তোমার বুদ্ধির জন্যই আজকে ওই মেয়েটাকে একদম সাহস্তা করতে পেরেছি আমরা আরে শুধু আমার বুদ্ধি তুমি যে অভিনয়টা করছো না ওইটা আরও ফাটাফাটে ছিল আচ্ছা বাদ দাও মেয়েটা এগুলো ধুয়ে নিয়ে আসবো আর ওই স্বর্ণের চেনটা মনে হয় কোথাও বিক্রি করতে গেলে ধরা খাইয়ে দেবো চলো আমরা চাই ভিডিওটি দেখে কি বুঝলেন অতি লোভে তাঁতি নষ্ট যেমন কর্ম তেমন ফল